সকল আরব দেশের জন্য অত্যন্ত কার্যকরী হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন পুরাতন অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং আরব কান্ট্রিতে কথা বলতে পারবেন। প্রথম যে আরবি ভাষাটি সেটি হচ্ছে আউয়াল শাহার, মানে হচ্ছে প্রথম মাস। অনেক কথাবার্তার ক্ষেত্রে বলে থাকি এটা প্রথম মাস, আউয়াল শাহার মানে হচ্ছে প্রথম মাস, হাদা আউয়াল শাহার এটা প্রথম মাস। তো প্রথম মাস ফার্স্ট মান্থ, আরবি হচ্ছে আউয়াল শাহার প্রথম মাস বা ফার্স্ট মান্থ। দ্বিতীয় মাস আরবি হচ্ছে শাহরতানি, শাহরতানি মানে হচ্ছে দ্বিতীয় মাস, অর্থাৎ এই মাসের পরের মাসকে দ্বিতীয় মাস বলে, শাহরতানি দ্বিতীয় মাস। শাহার মানে হচ্ছে মাস, তানি মানে হচ্ছে অপর বা অন্য, শাহরতানি দ্বিতীয় মাস বা অপর মাস। আমরা রান্নাবান্নার ক্ষেত্রে এলাচ ব্যবহার করে থাকি, এলাচ ছাড়া আমাদের রান্নাবান্না চলেই না। হেল, এলাচকে বলে হেল। গোলমরিচকে আরবিতে বলে ফিলফিল আসওয়াত, ফিলফিল আসওয়াত গোলমরিচ, অর্থাৎ ছোট ছোট কালো মরিচগুলো আছে, আপনারা সবাই জানেন ছোট ছোট কালো মরিচগুলো আছে সেটাকে বলে গোলমরিচ, আরবিতে বলে ফিলফিল আসওয়াত, ফিলফিল আসওয়াত। ফিলফিল মানে হচ্ছে মরিচ, আসওয়াত মানে হচ্ছে কালো, তাহলে ফিলফিল আসওয়াত মানে হচ্ছে গোলমরিচ বা ছোট ছোট কালো মরিচ। ফিল ওয়াসাত মানে হচ্ছে মধ্যখানে বা মাঝখানে, মধ্যখানে বা মাঝখানে বোঝাতে আমরা বলবো ফিলফিল ওয়াসাত। আর ডানে বোঝাতে বলবো ইয়ামিন, বামে বোঝাতে বলবো ইয়াসার। ইয়ামিন মানে হচ্ছে ডান বা ডান দিকে, ইয়াসার মানে হচ্ছে বাম বা বাম দিকে, ফোক উপরে। তাহাত মানে হচ্ছে নিচে, তাহাত নিচে। যদি আমরা সামনে ইন্ডিকেট করি তাহলে বলবো গিদ্দাম বা আমামা মানে হচ্ছে সামনে, অরা মানে হচ্ছে পিছনে, অরা পিছনে। আউয়াল মানে হচ্ছে প্রথমে, আখের মানে হচ্ছে শেষ। আউয়াল শাই মানে হচ্ছে প্রথমেই, আখের শাই মানে হচ্ছে অবশেষে বা সর্বশেষে। যদি শাই শব্দটি যোগ করি তাহলে হবে প্রথমেই, আখের শাই, অবশেষে বা সর্বশেষে। আর যদি শাই শব্দটি যোগ না করি তাহলে আউয়াল মানে হচ্ছে প্রথমে বা প্রথম, আখের মানে হচ্ছে শেষ বা সমাপ্ত। গেবল বা গাবল মানে হচ্ছে আগে বা পূর্বে, আগে বা পূর্বে বোঝাতে বলবো গেবল। বা দেন পরে, বা দেন পরে। তরিক মানে হচ্ছে রোড বা রাস্তা। এমসি মানে হচ্ছে হাঁটা বা চলা। এল্লা মানে হচ্ছে চলো, অনেক সময় আমরা বলে থাকি এল্লা এমসি, চলো হাঁটি বা চলো যাই। এমসি মানে হচ্ছে হাঁটা বা চলা। এল্লা শব্দটি যোগ করলে হবে চলো, বা জলদি করার জন্য বললে এল্লা এমসি, জলদি চলো। তাহলে শিখলাম তরিক মানে হচ্ছে রোড বা রাস্তা, এমসি মানে হচ্ছে হাঁটা বা চলা। কাউকে থামতে বললে বা দাঁড়াতে বললে বলবো ওয়াকগেফ, ওয়াকগেফিনা, এখানে দাঁড়াও বা থামুন। ওয়াকগেফ মানে হচ্ছে থামুন বা দাঁড়াও। যদি বলি ওয়াকগেফিনাক, ওখানে দাঁড়াও। যদি বলি এখানে দাঁড়াও তাহলে ওয়াকগেফিনা, ওয়াকগেফিনা, এখানে দাঁড়াও। যদি গাড়িকে আমরা থামতে বলি বলবো ওয়াকগেফ সাইয়ারা, গাড়ি থামাও। গুম মানে হচ্ছে ওঠো, কাউকে শোয়ার থেকে বা চেয়ারের থেকে বা কোনো কিছুর থেকে উঠতে বললে বলতে পারি গুম, এল্লা গুম, ওঠো। নাজ্জেল মানে হচ্ছে নামাও, নামো বা নামাও অর্থে নাজ্জেল। শিল মানে হচ্ছে উঠাও বা লও। এরকাব সাইয়ারা, গাড়িতে উঠুন। আর গাড়িতে উঠার জন্য বললে বলবো এরকাব সাইয়ারা, গাড়িতে উঠুন। সাইয়ারা মানে হচ্ছে গাড়ি, সায়েক মানে হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার, ড্রাইভারকে আরবিতে বলে সায়েক। আগ্রাত মানে হচ্ছে মালপত্র বা যন্ত্রপাতি বা জিনিসপত্র বা মালামাল, কেউ বলে থাকে আগ্রাত, আগ্রাত মালপত্র যন্ত্রপাতি বা জিনিসপত্র বা মালামাল। আইসাই যে কোনো কিছু বা কোনো কিছু, যে কোনো কিছু আরবি হচ্ছে আইসাই। আনাবি আমি চাই, আনাবি আমি চাই, আনাবি কিলসাই আমি সব কিছু চাই, বা বলতে পারেন আনাবি কুল্লুসাই আমি সব কিছু চাই। কিলসাই বা কুল্লুসাই মানে হচ্ছে সব কিছু, আনাবি মানে হচ্ছে আমি চাই, কিলসাই মানে হচ্ছে সমস্ত বা সব, জবাব মানে হচ্ছে উত্তর, সওয়াল সওয়াল বা সওয়াল মানে হচ্ছে প্রশ্ন, সওয়াল জবাব প্রশ্ন উত্তর। লি মানে হচ্ছে আমার জন্য, লানা বা লেনা আমাদের জন্য, লাকা মানে হচ্ছে তোমার জন্য, লাকুম বা লোকুম তোমাদের জন্য। লি মানে হচ্ছে আমার জন্য, লানা আবার অনেকে বলে লেনা আমাদের জন্য, লাকা মানে হচ্ছে তোমার জন্য, লাকুম বা লোকুম তোমাদের জন্য। লও বা ইজা মানে হচ্ছে যদি, মিন মানে হচ্ছে থেকে, যেই মানে হচ্ছে যেমন,
যেই মানছি যেমন, আন মানছি সম্বন্ধে, মিন ইন্ত কাছ থেকে, দয়েম মানছি সর্বদা, দয়েম মানছি সর্বদা, ওয়াল্লা মানছি সত্যি, ওয়াল্লা হাতা কোয়েস সত্যি এটা অনেক ভালো, ওয়াল্লা মানছি সত্যি। আরবিরা দেখবেন কথায় কথায় বলে থাকে ওয়াল্লা, ওয়াল্লা মানছি সত্যি, তাকরিবান মানছে কাছাকাছি, আও মানছে অথবা, তাকরিবান মানছে কাছাকাছি বা প্রায়, আও মানছে অথবা, আবু মানছে বাবা, আখু মানছে ভাই, উক্তি মানছে বোন, আম্মি মানছে চাচা বা আঙ্কেল, আবিয়াত মানছে সাদা, আসুয়াত মানছে কালো, হমার লাল, লোন মানছে রং, এই লোন যে কোনো রং বা যে কোনো কালার, এই লোন, আসফার হলুদ, ইয়েলো বা হলুদকে আরবিতে বলে আসফার, আখদার সবুজ বা ব্লু, বর্তুকালি কমলা বা কমলা কালার, ওয়ার্দি গোলাপি, লোন জৈতুনি জলপাই কালার, লোন জৈতুনি জলপাই কালার। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শকবৃন্দ, ভিডিওটি পর্যন্তই। আরও নতুন নতুন আরবি ভাষা শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সৈয়দ নুরুজ্জামান পেজও আমরা নিয়মিত আরবি ভাষা শেখার ভিডিও আপলোড করে থাকি। সৈয়দ নুরুজ্জামান পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।